নির্বাচন ঘিরে উত্তাপ ছড়াচ্ছে চট্টগ্রাম ১২ আসনে। নৌকার প্রার্থীর বিরুদ্ধে গণসংযোগে বাধা, গাড়িবহরে হামলার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। এদিকে নিজেরা হামলা করে আওয়ামী লীগ প্রার্থীর ওপর দোষ চাপানো হচ্ছে বলে অভিযোগ নৌকার প্রার্থীর। বুধবার বিকেলে চট্টগ্রাম ১২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়। এতে আহত হন কয়েকজন। হামলার ঘটনায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীকে দায়ী করেন শামসুল হক চৌধুরী। এটার দায় দায়িত্ব নিতে হবে যিনি বর্তমানে নৌকার প্রার্থী হয়েছেন, আমার প্রতিদ্বন্দ্বী মোতারক ইসলাম চৌধুরী। আমি শেষ পর্যন্ত নির্বাচন করব, এটা নির্বাচন কমিশন এবং প্রশাসন দমন করবেন। পটিয়ায় দুপুরে পাল্টা সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। নিজেরা হামলা করে দোষ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ কর্মীদের উপর। জনবিচ্ছিন্ন দাঙ্গা অপকর্মের কথা স্বতন্ত্র প্রার্থী নিজের এবং স্বজনদের অপকর্মের কারণে এখন জনগণের কাছে যেতে ভয় পাচ্ছে, তাই তিনি নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য নানা অপব্যবহার শুরু করেছে। নির্বাচন ঘিরে সহিংসতা বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ অন্য প্রার্থীদের। সরকার, রাষ্ট্র এবং নির্বাচন কমিশনার ও আইন শৃঙ্খলা বাহিনীর যে কমিটমেন্ট, সে অনুসারে তারা তাদের প্রচারণা চালাবেন, আমরাও যাতে সবাই সমানতালে প্রচারণা চালাতে পারি। এর আগে চট্টগ্রাম ১৬ আসনে নৌকার প্রার্থীর অনুসারীদের সাথে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।